কিন্তু জামাতের সাথে আমরা মিল নাই কেন? জামাতের সাথে আমাদের ইখতিলাফ, আমাদের মতনৈক্য আমলি না। তোমাকে মনে রাখতে হবে আমলি ইখতিলাফ জামাতের সাথে না, আমাদের জামাতের সাথে শিবিরের সাথে আমাদের ইখতিলাফ মতনৈক্য হলো আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুনাফিকের চিহ্ন তিনটি, আর এক হাদিসে বলা হয়েছে চারটি। ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে একটা ওয়াদাও রক্ষা করে না। ওয়াইজা তুমি না খানা, আর আমানতের খেয়ানত করে। এই তিনটা থাকলে কানা মুনাফিকান খালেসা, এটা সলিড মুনাফিক, হক্কানি মুনাফিক। হক্কানি ফির যেমন আছে হক্কানি মুনাফিক আছে না নাই? মানুষ পৃথিবীতে আল্লাহর খলিফা, এখন অনেকে আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর দিন কায়েমের কাজ না কইরা পীরের খলিফা হইয়া সুযোগ সুবিধা কামাইতেছে। কোনো কোনো পীর আবার ইকামতে দিন সম্পর্কে বলছে যে তাদের সাথে আমাদের আমলি কোনো পার্থক্য নাই, পার্থক্য আকীদার। নাউজুবিল্লাহ, আকীদার কোনো পার্থক্য নাই, এগুলো সব অসত্য কথা। আল্লাহকে ভয় করুন। আপনারা অনেক ভালো কথা বলেন, এদেশে পীর বুজুর্গরা ইসলাম প্রচারে অনেক অনেক বড় বড় ভূমিকা রেখেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে ইসলাম এসেছে মূলত পীর আউলিয়াদের মাধ্যমে। যেই সময় পীর আউলিয়ারা এদেশে ইসলাম এনেছে, শাহজালাল রাহিমাহুল্লাহ, তারা দিন এই দেশে এনেছে। আলহামদুলিল্লাহ আপনাদেরও অনেক ভূমিকা আছে, এটা আমরা স্বীকার করি। কিন্তু আল্লাহর রাস্তে উম্মতের এই কঠিন সময়ে উম্মতকে বিভ্রান্তিতে ফেলবেন না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা আমাদের আকীদা না, এটা আমাদের বিশ্বাস না। কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা কি আমাদের আকীদা না? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবালতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কি আকীদা বুঝাইতে চান? সারা পৃথিবীতে মুসলিম আর মজলুম, সারা দুনিয়ায় মুসলমানদের এই দুরবস্থার মধ্যে আবার এইসব কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুন। মানুষের চিন্তা ভাবনার পার্থক্য থাকতেই পারে, মতানৈক্য থাকতেই পারে, কিন্তু মতানৈক্য যেন হিংসায় পরিণত না হয়। আপনার কথার দ্বারা যেন ইসলামের শত্রুরা উৎসাহিত, ইসলামের শত্রুদের পক্ষে যেন না যায়। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন অনেক পীররা দিনের পক্ষে জোরালো ভূমিকায় রাখতেছে। আলহামদুলিল্লাহ বহু দরবার থেকে হক্কানি হক কথা বলা হচ্ছে, বহু মুরিদান থেকে কোরআন হাদিসের সহিত আলিমও দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে প্রত্যেকটি দরবারে কোরআন সুন্নাহর প্রশিক্ষণ ঢুকুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিন প্রচার করেছেন, দিন কায়েম করেছেন, সেই ভূমিকা প্রত্যেকটি দরবার থেকে উঠো। তারপরে দেখবেন যে দিনের পক্ষে জনগণের জোয়ার তৈরি হবে। আমি একটা দাবি করি না যে আমি একলা করবো, এটা কেউ একলা পারবে না, কারো পক্ষে সম্ভব, সবাই মিলে চেষ্টা করা লাগবে। যখন হুজুরে মারামারি করবে তখন মধ্যখানে বিপদ আসে না নাই? লজ্জায় ভুলি যে আমি নওগাঁ এক মাহফিলে গেছি, আমার এক ইংরেজি শিক্ষিত জিজ্ঞাসা করে এই হুজুরদের এখন এই বাদানুবাদ দিকে, কয় হুজুর আমরা দুই ইংরেজি শিক্ষিত এক খাতার নিচে এক কম্বলের নিচে শুইতে পারি, আপনারা দুই হুজুর এক কম্বলের নিচে শুইতে পারেন না কেন? কঠিন প্রশ্ন না? নামাজগড় মাদ্রাসার মুহাদ্দিস আমার পাশে বসা, তো আমি চিন্তা করলাম আল্লাহ কি জবাব দিব। পরে আমি বললাম যে এখন হুজুররা তো মাসলা জানে যে এক কম্বলের নিচে দুইজন শোয়া যায় নেই, এই জন্য শোয় না। মহাদেশ হাসতে হাসতে কয় ভাইও এই মশলা তখন কী তবে ভাই ভাই আল্লাহ যে কেমনি ইজ্জত রক্ষা করছে সুযোগে। আসলেও এক কম্বলের নিচে দুই পুরুষ শোয়া কি জায়েজ নেই, কিন্তু উনি তো বুঝাইতে চাইছে যে এক হুজুর আরেক হুজুরের কি, তখন হুজুরের ইজ্জত মাসান লাগবে তো ভাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুন। আলেম ওলামারা জনগণের সবচেয়ে সম্মানের জায়গায় আছে, ঠিক না ভাই? যখন হুজুররা বাদানুবাদ করে তখন পাবলিকে খুব লজ্জা পায়, পাবলিকের কাছে শরম লাগে যে হুজুর তো সবাই হুজুর, আবার এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, এক ইসলামিক দল আরেক ইসলামিক দলের বিরুদ্ধে গুলো বলতেছে কেন? এই দেশে বাতিল শক্তি পুরো দুনিয়া দখল করে ফেলতেছে, আর আপনি বসে বসে করতেছেন অমুকের সাথে অমুকের মিল, কি আমার পর্যন্ত হবে না? এই কথাগুলোর দ্বারা ইসলামের কোনো লাভ। আল্লাহ তাআলা আমাকে সকলকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা সকল দরবারগুলিকে কবুল করুন, হকের পথে কবুল করুন। সকল পীর বুজুর্গদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসার সম্পর্ক আরও মজবুত করে দিন।